আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে কাস্টম এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনাল সিইভিটিএ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিন। তো কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে আসি। এটি হচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি, কাস্টম এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনাল। ক্রমিক নাম্বার একে তারা দিয়েছেন পদের নাম সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা দুইটি, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 11,000 টাকা থেকে 26,590 টাকা, গ্রেড 13, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অথবা অন্যান্য, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সম্মানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। যে জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন না, ঢাকা বিভাগের গাজীপুর, মাদারীপুর ও টাঙ্গাইল, ময়মনসিংহ বিভাগের শেরপুর, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর ও লক্ষ্মীপুর, রাজশাহী বিভাগের নাটোর, রংপুর বিভাগের গাইবান্ধা ও কুড়িগ্রাম এবং খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের সকল জেলা, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। দুই নম্বরে তারা পদের নাম উচ্চমান সহকারী, পদের সংখ্যা এক, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেড 14, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অথবা অন্যান্য, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। যে সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না সেগুলো আমি প্রথমে বলে দিয়েছি, আপনারা তারপরে আপনারা মিলিয়ে নেবেন। তিন, ষাট মুদ্রাখড়ি কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা দুইটি, বেতন স্কেল 2015 অনুযায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেড 14, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে। চার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়ি, পদের সংখ্যা একটি, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। পাঁচ, রেকর্ড কিপার, পদের সংখ্যা একটি, বেতন স্কেল 2015 অনুযায়ী 9,300 টাকা হতে 22,490 টাকা, গ্রেড 16, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে পারদর্শী থাকতে হবে। ছয়, পেশকার, পদের সংখ্যা তিনটি, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,300 টাকা হতে 22,490 টাকা, গ্রেড 16, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটারে পারদর্শিতা থাকতে হবে। এই ছয় নম্বর পদ পর্যন্ত যে সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না সেগুলো আমি আবারও বলে দিচ্ছি, ঢাকা বিভাগের গাজীপুর, মাদারীপুর ও টাঙ্গাইল, ময়মনসিংহ বিভাগের শেরপুর, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর ও লক্ষ্মীপুর, রাজশাহী বিভাগের নাটোর, রংপুর বিভাগের গাইবান্ধা ও কুড়িগ্রাম এবং খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের সকল জেলা, অর্থাৎ খুলনা ও বরিশালের কেউই আবেদন করতে পারবেন না, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থীর এই দুটি কোঠা রয়েছে তারা সবাই আবেদন করতে পারবেন এ সকল জেলা থেকেও। পরবর্তী এবং শেষের যে পদের নাম সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা একটি, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 8,250
টাকা থেকে 20,010 টাকা, গ্রেড 20। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, অষ্টম শ্রেণী পাস। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, ঢাকা জেলা বিভাগের টাঙ্গাইল ও শরীয়তপুর, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী, রাজশাহী বিভাগের বগুড়া, রংপুর বিভাগের দিনাজপুর এবং খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও সিলেট বিভাগের সকল জেলা, অর্থাৎ খুলনা বিভাগে যারা আছেন তারা কেউই আবেদন করতে পারবেন না, বরিশালে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন না, সিলেটে যারা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন না। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1. 25 মার্চ 2020 খ্রিস্টাব্দের তারিখে প্রার্থীর ক্ষেত্রে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানের বয়সসীমা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত। তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানের সন্তান এর ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ যারা মুক্তিযোদ্ধাদের সন্তান আছেন তাদের 18 থেকে 30 বছরই। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেফিক্ট গ্রহণযোগ্য নয়। 2. সরকারি আধা সরকারি সংস্থায় চাকুরিতে নিয়োজিত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের অবহিত করে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করবেন, এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। 3. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও পরবর্তীত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করতে হবে। 4. লিখিত পরীক্ষা অথবা ব্যবহারিক পরীক্ষা অথবা মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ বা দৈনিক ভাতা TA অথবা DA প্রদান করা হবে না। 5. মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্টের মূল কপি সহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদ অথবা অভিজ্ঞতা সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া মৌখিক পরীক্ষার সময় জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, আবেদনকারী মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা বা পুত্রকন্যার পুত্রকন্যা হলে উক্ত মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সনদ সহ আবেদনকারী যে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা বা পুত্রকন্যার পুত্রকন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র অথবা পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ এবং পরিচ্ছন্ন কর্মী পদে আবেদনকারীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র অথবা পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাত হরিজন সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। 6. মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের সাথে 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সহ জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্ট, সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদ অথবা অভিজ্ঞতা সনদের সত্যায়িত অ্যাকসেপ্ট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার বাসিন্দা হিসেবে প্রমাণ হিসেবে ইউনিয়নের পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা বা পুত্রকন্যার পুত্রকন্যা হলে উক্ত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সনদপত্র, আবেদনকারী যে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার পুত্রকন্যা বা পুত্রকন্যার পুত্রকন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র অথবা পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ এবং পরিচ্ছন্ন কর্মীর পদে আবেদনকারীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র অথবা পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাত হরিজন সনদের সত্যায়িত এক সেট ফটোকপিও দাখিল করতে হবে। 7. বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি, বাতিল বা প্রত্যাহার করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। 8. আবেদনকারী প্রার্থীর লিখিত ব্যবহারিক প্রযোজ্যতা অনুযায়ী পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করা হবে। পরীক্ষার স্থান ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে। 9. ত্রুটিপূর্ণ অথবা অসম্পূর্ণ ভুল বা অসত্য তথ্য সম্বলিত আবেদন কোনো কারণ নির্দর্শন ব্যতিরেকে যে কোনো সময় বাতিল বলে গণ্য হবে, এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য নয়। 10. সকল পদের নিয়োগ লিখিত পরীক্ষা একই তারিখ ও সময় অনুষ্ঠিত হবে বিধায় একটি পদের বিপরীতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
অর্থাৎ আপনি একটি পদে আবেদন করতে পারবেন। ১১ নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। ১২ আবেদনপত্র পূরণের সংক্রান্ত নিয়মাবলী। পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীর http://cevt.tiltok.com/bd এই ওয়েবসাইটে আবেদনপূর্বক করতে পারবেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা ওখান থেকে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় ১ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দ সকাল ১০টা। অনলাইনে আবেদনের জমাদানের শেষ তারিখ ও সময় ৩০ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দ বিকাল ৫টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডির প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে ৭২ ঘন্টার মধ্যে SMS ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনের প্রার্থীর তার স্বাক্ষর দৈর্ঘ্য ৩০০×৩৮০ পিক্সেল ও রঙিন ছবি দৈর্ঘ্য ৩০০×৩০০ পিক্সেল স্ক্যান করে নির্ধারণ করে আপলোড করবেন। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ঘ প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন। উম, SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদনপত্রের অ্যাপ্লিকেশন ফর্মে যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেশন রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করার সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি SMS করে পরীক্ষার ফি, সার্ভিস চার্জ সহ বাবদ ছকের ক্রমিক নম্বর ১ থেকে ৬ নং পদের জন্য ১১২ টাকা ও ক্রমিক ৭ নং বর্ণিত পদের জন্য ৫৬ টাকা আবেদনের অনাদেশ ৭২ ঘন্টার মধ্যে জমা দেবেন। অর্থাৎ ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা আর লাস্টে অর্থাৎ ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণের সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা দেওয়া না পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। অর্থাৎ আপনি যতই আপনার সকল তথ্য দিয়ে থাকেন না কেন, পরবর্তীতে যদি আপনি পেমেন্ট কমপ্লিট না করেন তাহলে আপনার আবেদন কখনোই গৃহীত হবে না। SMS দেওয়ার নিয়মাবলী তারা দিয়ে দিয়েছেন। প্রথম SMS লেখার জন্য বড় হাতের CEVT আপনার যে ইউজার আইডি আছে ওইটা লিখে সেন্ড করতে হবে 16222A নম্বরে। তারা পরবর্তীতে রিপ্লাই SMS দেবেন অ্যাপ্লিকেশন নেম অর্থাৎ আপনার নাম, টাকা ১২০ ওয়ার, টাকা ৬৫ উইল বি চার্জ অ্যাজ অ্যাপ্লিকেশন ফি, ইয়ার পিন ইস আপনার পিন দেবে, টু পে ফি টাইপ CEVT ES পিন এবং সেন্ড করতে হবে 16222 এই নম্বরে। অর্থাৎ দ্বিতীয় SMS আপনাদের ইয়েস লিখে আপনার পিন লিখে সেটা 16222 এই নম্বরে লিখতে হবে, পাঠাতে হবে। দ্বিতীয় SMS দেওয়ার নিয়মাবলী: CEVT ES আপনার পিন লিখে সেন্ড করতে হবে 16222 এই নম্বরে। তো এই হচ্ছে, আর পরবর্তীতে যাদের সমস্যা হয় সেই কারণে এখানে তারা দিয়ে দিয়েছেন ইউজার আইডি ভুলে গেলে অথবা পিন নাম্বার ভুলে গেলে সেক্ষেত্রে এই SMSগুলো আপনারা ব্যবহৃত করতে পারবেন। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটা। আশা করছি নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।